नमस्कार, आमी नीलू स्टारस्टोन यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनी जदि एई चैनले नतून हन ताहले भिडियोटिर नीचे थाका लाल रंगे सबस्क्राइब बटन और बेल आइकन अले क्लिक करुन, जाते आमार देवा परवर्ती आपडेटगुलो आपनार काछे खूब ताड़ाताड़ी गिये पौंछाय। एबं भिडियोटि देखार पर जदि भालो लागे ताहले एकटि लाइक और कमेंट करुन एबं बंधुदेर मध्ये शेयर करुन। ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের ব্যাংকিং পরিষেবা নিয়ে থাকেন। এই ব্যাংকিং পরিষেবার মধ্যে নেট ব্যাংকিং হচ্ছে অন্যতম উল্লেখযোগ্য পরিষেবা, তাই অনেকেই মোবাইলের মাধ্যমে অর্থাৎ ইউনো অ্যাপের মাধ্যমে এই ব্যাংকিং পরিষেবা নিয়ে থাকেন অর্থাৎ নেট ব্যাংকিং। মাঝে মধ্যে এই ইউনো অ্যাপের মধ্যে প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেম এই মুহূর্তে দেখা দিচ্ছে। তবে এই প্রবলেমের সলভ কি সেটাই আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেব, তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এখন আমরা আমাদের মোবাইলে ইউনো অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হবে, অর্থাৎ লগ ইন পেজ। এখানে আমরা আমাদের এমপিনটি টাইপ করব। টাইপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে শো করছে, প্লিজ লগ ইন অন টু www.onlinesbi.sbi ইউজিং ইউর ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল অ্যান্ড চেঞ্জ ইউর লগ ইন পাসওয়ার্ড। অর্থাৎ আপনাকে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এসবিআই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ওখান থেকে লগ ইন পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে বলছে। তো এবার আমরা ওকে বাটনের উপরে ক্লিক করে আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসব। অল অ্যাপসে আসার পর আমরা গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে এগিয়ে যাব। আপনার যদি গুগল ক্রোম থাকে গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে এগিয়ে যেতে পারেন, অথবা অন্য ব্রাউজার থাকলে অন্য ব্রাউজারের মাধ্যমেও এগিয়ে যেতে পারেন। তবে আমার যেহেতু গুগল ক্রোম রয়েছে, তাই আমি গুগল ক্রোম অ্যাপের উপরে ক্লিক করে আমি এগিয়ে যাব। তো গুগল ক্রোম অ্যাপের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গুগলের হোম পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা সার্চ বাটনে টাইপ করব এসবিআই অনলাইন। আপনারাও এইভাবে সার্চ বাটনের উপরে ক্লিক করে এসবিআই অনলাইন টাইপ করবেন। দেখুন এসবিআই অনলাইন শো করছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এসবিআই অনলাইনের লিঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। তার উপরে ক্লিক করব যেখানে আমি মেনশন করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে পার্সোনাল ব্যাংকিং লগ ইন যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। কন্টিনিউ টু লগ ইন তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ইউজার নেম রয়েছে। ইউজার নেমের জায়গায় আপনার নেট ব্যাংকিংয়ের আইডিটাকে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নেক্সট রয়েছে দেখুন পাসওয়ার্ড, তারপর আপনারা পাসওয়ার্ড টাইপ করে দেবেন। তারপরে রয়েছে দেখুন ক্যাপচা কোড, অর্থাৎ নিচে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে দেখে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন লগ ইন বাটন রয়েছে, লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং মোবাইলে আপনার একটি এসএমএস আসবে। এসএমএসে আসা ওটিপিটি সঠিকভাবে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে। এইভাবে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার পেজ। দেখুন এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নেব। তো প্রথমে রয়েছে দেখুন ওল্ড লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ পুরনো পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দেব। তারপর দেখুন নিউ লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড এখানে আমরা ক্রিয়েট করে নেব, অর্থাৎ টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পর নিচে দেখুন রিটাইপ নিউ লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ উপরে আপনি যে পাসওয়ার্ডটি টাইপ করেছেন নিচে আবার ওটাকে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন অর্থাৎ আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। আসা এসএমএসে ওটিপিটি এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে মেসেজ শো করবে, অর্থাৎ পেজটি ওপেন হবে, অর্থাৎ সাকসেসফুলি আপনার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনারা যদি আপনাদের মোবাইল থেকে ইউনো অ্যাপ ওপেন করেন তাহলে আর ওইভাবে মেসেজ শো করবে না, পিন টাইপ করার জন্য পেজ শো করবে এবং এখানে আপনারা পিন টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের শো করবে এবং আপনারা এই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ ইউনো অ্যাপের মাধ্যমে যেসব পরিষেবাগুলো পেতেন সেই পরিষেবা নিতে পারবেন। নমস্কার।